নমস্কার বন্ধুরা, আমি উদয় আর আপনারা দেখছেন অনু টিভি। অনু টিভিতে সকলকে স্বাগত। আজকের ভিডিওটা বন্ধুরা, যারা নতুনভাবে ব্যবসা শুরু করবেন এবং শুরু করছেন ও করব মনে করছেন তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওতে শুরু করার আগে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনার মোবাইলের সাইডে দেখবেন নিচের দিকে একটা লাল বোতামে সাবস্ক্রাইব লেখা আছে, তার পাশে দেখবেন বেল আইকনটি, সেটি তারপরে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি কিছু বলবো না, শুরু করছি আজকের ভিডিওটি। ধরুন আজকে দিনে অনেকে ব্যবসা কম্পিটিশন চলে এসেছে, আপনি ব্যবসা কীভাবে শুরু করবেন, কেমন করে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন আপনার জানা নাই। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটাই কথা বলবো, যখন আপনি নতুন করে ব্যবসা শুরু করবেন, আশপাশে দেখবেন আপনি যে ব্যবসাটা করতে চাইছেন সেই ব্যবসাটা আশপাশে আছে কি নাই। যদি না থাকে তাহলে আপনি সেই ব্যবসাটি বেছে নেন। এমন কোন ব্যবসা করবেন না যেন পানবেলা, ঘুন্টিবেলা, ঘুগনিবেলা, মুড়িবেলা, চপবেলার মতন। আপনি যে ব্যবসাটা করবেন সেটা একবারে নতুনভাবে আপনার জন্য, আর যেন পরবর্তী কেউ না করে। আর প্রথমত একটা কথা, যখন আপনার দোকানে বা কোনো শপিং মলে আপনি যাই কিছু করুন না কেন, একটা কনসেপ্ট নিয়ে যখন কাজ করবেন, আপনার কাস্টমার যখন প্রথম আসবে তখন কাস্টমারটি দেখে আপনি প্রথমত চেয়ার থেকে উঠে বসবেন, তাকে হাসমুখে কথা বলবেন, হ্যাঁ দাদা নমস্কার, বসুন, বলুন কী চাই, এইভাবে কথা বলবেন। কাস্টমারকে খুশি করার জন্য সময় সময়ে কাস্টমারের জন্য চা, জল, কফি ইত্যাদি আপনি আইটেম করতে পারেন। দেখা যাবে এইভাবে করতে করতে যখন একটা কাস্টমার আপনার কাছে রেগুলার আসছে, তখন তাকে একটা কিছু করুন, এমন কিছু করুন যাতে কাস্টমারটি আবার পুনরায় ফিরে আসে। তো কী করবেন তার জন্য, আপনি তাকে একটা হয়তো কোনো রিটেলে জামা বিক্রি করছেন, ধরলেন 1000 টাকার সেল আছে, তাকে আপনি ওখানটায় 25% ডিসকাউন্ট করবেন। 25% ডিসকাউন্ট করবেন, কিন্তু তার আগে জামাটি 25% ডিসকাউন্ট করার আগে আপনি 25% ডিসকাউন্ট রেটটা চাপিয়ে দেবেন। তো বন্ধুরা, এইভাবে কাস্টমারকে খুশি করতে হবে, কাস্টমারকে ভালোবাসতে হবে। কাস্টমার যখন আসবে হেসে মুখে কথা বলবেন, সবসময় মুখটা হাসি হাসি ভাব রাখতে হবে, তাহলে দেখবেন অটোমেটিক আপনার ব্যবসা শুরু হয়ে গেছে। আর প্রথমত আপনি যে কোনো ব্যবসা করবেন, শুরু করবেন, তার আগে আপনাকে দেখতে হবে আপনি ব্যবসাটা কতদিন কন্টিনিউ চালিয়ে যেতে পারবেন, কতটা আপনার ক্ষমতা। এমন ব্যবসা করবেন না যাতে আপনার দেখা দেখি আর 5 জন করতে পারে। বন্ধুরা, এরপরে ভিডিওতে আবার আসবো, আরও অনেক কিছু বলবো। এখনকার মতন এখানেই বিদায় নিচ্ছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। আবার ফিরে একটা রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পরের ভিডিওগুলো আবার দেখতে পাবেন। এখনকার মতন বিদায় নিচ্ছি, সবাই সুখে থাকুন, ভালো থাকুন, পরিবারকে সঙ্গে শান্তিতে থাকুন। এখনকার মতন নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। Hey guys, सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाइए। घंटा बजाओ तभी तो प्रसाद मिलेगा।